সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আজকে 30 জুলাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ক্লাস ইলেভেনের প্রমোশন অর্থাৎ উত্তীর্ণ হওয়াকে নিয়ে এবং ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের মধ্যে মার্কশিট দ্রুত বিতরণের জন্য। তো আজকে আমরা এই সংক্রান্ত বিস্তারিতভাবে এই ভিডিওয় আলোচনা করব। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটিকে তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন। চলুন বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। দেখুন, আপনাদের সামনে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি খুলে রেখেছি এবং এখানটায় ডান দিকে দেখতে পাচ্ছেন প্রমোশন টু ক্লাস 12 এই অংশটি আসছে। এখানে আমরা ক্লিক করলে দেখুন আমাদের সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাচ্ছে। এই পিডিএফ ফাইলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের তারিখ দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এটা রেফারেন্স নাম্বার, এটা তারিখ। কী নোটিফিকেশন দেওয়া হয়েছে? অ্যাটেনশন অল হেডস অর টিআইসি অফ অল হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস, দিস ইজ রিগার্ডিং কোয়ারিজ রিলেটেড টু প্রমোশন অফ ক্লাস 11 স্টুডেন্টস টু ক্লাস 12। অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়রা বোর্ডের কাছে জানতে চেয়েছিলেন যে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে কি না। দেখুন এখানে কি বলা হচ্ছে, রিগার্ডিং দ্য ক্লাস 11 স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাপিয়ার্ড ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন দেয়ার অ্যাটেন্ডেন্স থ্রু আউট দ্য অ্যাকাডেমিক ইয়ার অ্যান্ড দেয়ার পারফরমেন্স ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট মে বি কনসিডার্ড। সেই সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা হয়তো বার্ষিক পরীক্ষায় অ্যাপিয়ার বা বসতে পারেনি কিন্তু তাদের সারাটা বছর ধরে ক্লাসের মধ্যে উপস্থিতি এবং বিভিন্ন রকমের ইন্টারনাল অ্যাসেসমেন্টে তাদের যে পারফরমেন্স সেইগুলো কনসিডার করা যেতে পারে। দ্য ম্যানেজিং কমিটি উইল কনসিডার দিজ কেসেস অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য ম্যানেজিং কমিটি ইন দিস রিগার্ড উইল বি ফাইনাল। এক্ষেত্রে বোর্ড পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে প্রত্যেক স্কুলে যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই ম্যানেজিং কমিটি এই সমস্ত বিষয়গুলি সিদ্ধান্ত নেবে এবং ম্যানেজিং কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটি হচ্ছে ফাইনাল এবং চূড়ান্ত। দ্য স্টুডেন্টস হু কুড নট অ্যাপিয়ার ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ডিউ টু ইলনেস অর আদার জেনুইন গ্রাউন্ডস মে অলসো বি প্রমোটেড ইন রেসপেক্ট অফ দেয়ার অ্যাপ্লিকেশন উইথ ডকুমেন্টস অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় বসতে পারেনি অসুস্থতার জন্য বা অন্য কোনো একদম জেনুইন কারণের জন্য, তারা কি চাইলে আবেদনপত্রের সঙ্গে যথাযথ নথিপত্র দিয়ে তারা আবেদন করতে পারে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর্থাৎ মানবতার খাতিরে তাদেরকে উত্তীর্ণ করতে পারে। দুয়ে বলা হচ্ছে, ফর প্রিপারেশন অফ দ্য ক্লাস 11 মার্কশিট রিগার্ডিং দ্য এক্সামিনেশনস হুইচ কুড নট বি কন্ডাক্টেড বিকজ অফ কোভিড-19 সিচুয়েশনস। যেহেতু আপনারা জানেন কোভিড-19 একটা প্যান্ডেমিক আকার ধারণ করেছে এবং সেই জন্য একাদশ শ্রেণীর যে সমস্ত পরীক্ষাগুলি নেওয়া হয়নি এবং সেগুলিকে কী করা হবে, মার্কস রিকোয়ার্ড ফর দ্য কন্টিনিউয়েশন অফ স্কলারশিপ এটসেট্রা মে বি অ্যাওয়ার্ডেড টু অল দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য আদার এক্সামিনেশনস। এখানে বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্যান্য যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয়েছিল সেগুলো অ্যাটেন্ড করেছিল, বসেছিল, সেইগুলোর মার্কস তাদেরকে দিয়ে দিতে হবে, কারণ সেইগুলো মার্কস না দিলে তাদের যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপগুলো কন্টিনিউ হবে না, তাহলে সেগুলো ডিসকন্টিনিউ হয়ে যাবে। এক্ষেত্রে বলা হচ্ছে, বেসড অন দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু ডিস্ট্রিবিউট দ্য ক্লাস 11 মার্কশিটস টু দ্য স্টুডেন্টস অ্যাট দ্য আর্লিয়েস্ট। ওপরের যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে বোর্ড প্রেসিডেন্ট ডক্টর মহুয়া দাস বলছেন যে বিদ্যালয় কর্তৃপক্ষ যেন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মার্কশিট যেন তাদের হাতে ধরিয়ে দেয়। তো এই একটি খুব বড় একটি নির্দেশিকা, দুটো নির্দেশিকা এখানে দেওয়া হলো। এক হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা, এক্ষেত্রে কেউ পরীক্ষা না দিয়ে থাকলেও হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে স্কুল কমিটি ঠিক করতে পারে, ম্যানেজিং কমিটি, যে তাদেরকে উত্তীর্ণ করা হবে কি হবে না সম্পূর্ণ ডিসিশন তাদের। দ্বিতীয়ত হলো,
বিভিন্ন ধরনের স্কলারশিপ যেগুলি ছাত্রছাত্রীরা পেয়ে থাকে সেগুলি যাতে কন্টিনিউ হয়, সেই জন্য যে কটা পরীক্ষা ক্লাস ইলেভেনের হয়েছিল সেই কটা পরীক্ষার উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব তাদের হাতে মার্কশিট তুলে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বা বিদ্যালয় প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।